দেখো আজকে ষষ্ঠ পদক আসবে কি আগামীকাল আসবে তার জন্য অপেক্ষা এখনো করতে হবে, কারণ বৃষ্টির জন্য এই মুহূর্তে গলফের ইভেন্ট বন্ধ আছে টোকিওতে। এবং বৃষ্টিতে যদি আজকে কোনোভাবে আর না হয় খেলা, তাহলে কিন্তু চতুর্থ রাউন্ডের কোর কাউন্ট হবে না, মানে ১৬ হোল যে খেলা হয়েছে দু হোল মাত্র বাকি রয়েছিল, এবং প্রথম যারা লিড করছেন যে গলফাররা তারা ১৬ হোল করে কমপ্লিট করে ফেলেছেন, তা এই স্কোরটা কিন্তু কাউন্টই হবে না। চতুর্থ দিনে ফ্রেশ আবার স্টার্ট হবে, এবং ফ্রেশ স্টার্ট চতুর্থ দিন হওয়াও খুব মুশকিল কালকে, তার কারণ কালকেও কিন্তু টোকিওতে টাইফুনের ফোরকাস্ট আছে, সেই জন্য সেই ক্ষেত্রে তিন দিনের স্কোরের উপর বেস করে কিন্তু মেডেল দেওয়া হবে। এবং তিন দিনের স্কোরের উপর বেস করে যদি মেডেল দেওয়া হয় সেক্ষেত্রে আদিতি অশোক সিলভার মেডেল পাবেন, কারণ তিন দিনের শেষে তিনি সিলভার মেডেল পজিশনে ছিলেন একাই। এবং নেলি কোর্ডা যিনি ইউএস এর গলফার, বিশ্বের সেরা গলফার, তিনি এই মুহূর্তে এক নম্বরে আছেন। ইনামি মনে যিনি জাপানিজ গলফার, তিনি দু নম্বরে আছেন এক স্ট্রোক পিছিয়ে। আদিতি অশোক তিন নম্বরে রয়েছেন কো লিডিয়া কোয়ের সাথে, যিনি নিউজিল্যান্ডের গলফার, এবং আদিতি অশোক গোল্ড পজিশনের থেকে মাত্র দু স্ট্রোক এখন পিছনে রয়েছেন। যদি খেলা আবার শুরু হয়, আজকে বৃষ্টি থেমে যায়, আবহাওয়া ভালো হয়ে যায়, যেটা সম্ভাবনা কম মনে হচ্ছে, কিন্তু যদি শুরু হয়ে যায় ধরা যাক, তাহলে কিন্তু আদিতি অশোক এমন নয় যে তিনি তিন নম্বরে আছেন তিনি গোল্ড মেডেল পেতে পারেন না, শেষ দুটো হলে যা খুশি হতে পারে। গলফে প্রচুর দেখা গেছে যে এক নম্বরে থাকা যিনি গলফার তিনি তিন নম্বরে চলে এসেছেন শেষ দুই হলে, এবং তিন নম্বরে থাকা গলফার এক নম্বরে চলে গেছে। সুতরাং মেডেলের সম্ভাবনা রয়েছে, এখন মেডেলের কালার কি হবে বলা খুব মুশকিল। খেলা যদি শুরু হয়, আবার জানিয়ে রাখি তিন নম্বর পজিশনে এই মুহূর্তে আদিতি অশোক রয়েছেন। নেলি কোডা যিনি ইউএস এর নাম্বার ওয়ান গলফার বিশ্বের, তিনি এক নম্বরে রয়েছেন। ইনামি মনে তিনি দু নম্বরে রয়েছেন, এবং লিডিয়া কো নিউজিল্যান্ডের গলফার, তার সঙ্গে তিন নম্বরে জয়েন্টলি টাইট পজিশনে রয়েছেন আদিতি অশোক, অর্থাৎ তিনি ব্রঞ্জ মেডেল পজিশনে আছেন কিন্তু একা নন। অর্থাৎ দুজন যদি গলফার ধরা যায় ব্রঞ্জ মেডেল পজিশনে ফিনিশ করেন, এবং সেক্ষেত্রে কিন্তু একটা প্লে অফ হবে। প্লে অফ কি হয়, গলফে যেমন একদিনে ১৮ হোলের খেলা হয়, প্লে অফের ক্ষেত্রে এক হলে দুজন গলফার একই জায়গায় ফিনিশ করলে এক হলে ওই ওই টাইটাকে ভাঙার জন্য ডিসিশন হয়। তো সেক্ষেত্রে দেখা যে আরো দু টোলের পর কি পজিশন হয়, কিন্তু ক্রিকেটে যেরকম লাস্ট ওভারের খেলা চললে যেরকম টেনশন হয়, এখন কিন্তু অলিম্পিক গলফেও সেরকম পজিশনে পুরো বিষয়টা দাঁড়িয়ে। আদিতি অশোক তিন নম্বরে জয়েন্টলি রয়েছেন, কিন্তু দুইও উঠে আসতে পারেন, একেও উঠে আসতে পারেন খেলা শুরু হলে, আবার চারেও নেমে যেতে পারেন। সুতরাং মেডেল আসবে কি আসবে না সেটা কিন্তু এই দু হোলে ডিসাইড হবে। দু হোল মানে যেটা ধরা হয় যে চারটে স্ট্রোকে যদি একটা হোল কমপ্লিট করা হয় তাহলে ধরা হয় সেটা স্ট্যান্ডার্ড, অতএব আদিতি অশোককে একটা পার মারতে হবে, মানে চার স্ট্রোকে অথবা তিন স্ট্রোকে বার্ডিতে ফিনিশ করতে হবে। সেক্ষেত্রে আদিতি অশোক সেটা কি করতে পারেন, ১৭ হোলে বা ১৮ হোলে তিনি ইগল মারতে পারেন কিনা, দু স্ট্রোকে কোনো কোনো হোল কমপ্লিট করতে পারেন কিনা, সেটা দেখা। খুবই একটা এক্সাইটিং জায়গায় পুরো বিষয়টা রয়েছে, কিন্তু মেডেল আসতেই পারে, মেডেলের কালার কি হবে এখনো বোঝা যাচ্ছে না। আবার জানিয়ে রাখি যদি খেলা না হয় আজকে, কালকে ফ্রেশ স্টার্ট, এবং কালকেও টাইফুনের ফোরকাস্ট থাকে, কালকেও যদি খেলা না হয় এইখানেই খেলা ফিনিশ হয়ে যায়, তাহলে কিন্তু আদিতি অশোক সিলভার মেডেল পাবেন। ধন্যবাদ কুন্তল।